আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال واليتامى والمساكين والمساكين ومن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء
والضراء وحين البأس. أولئك الذين صدقوا وأولئك هم المتقون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা। এরকম করে কেন আওয়াজ? মাইকটা এরকম করতেছে কেন? টন টন করে ওঠে কেন? বোঝে না ও, বোঝে না ইখো না ইখো না। রসুল আমার আলো আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা وعلى آل شبي بل بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلو مشرق حب محمد مثل ديوان امام مثل خورشيد سقاس سين سوزان ما بلغ العلا كشف التجا بجماله حسنت جميع خصاله দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল যশোর অঞ্চলের মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চর ইসলামপুর যুব সমাজ মাহফিল ইনতিজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী
তাফসীরুল কোরআন মাহফিল 2020 এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শফিকুল ইসলাম হারুন সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত অনারেবল চিফ গেস্ট প্রধান অতিথি জনাব মিয়া মাহমুদুল গনি শাহিন সাহেব, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা কামরুজ্জামান বিন লোহানি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফজলাইজাম সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, এটাই তো উচিত, মানুষ মানুষের খোঁজ নেবে, মানবতার কথা বলবে, দয়াদ্র হবে, সহানুভূতিশীল হবে, সম্প্রীতি ভ্রাতৃত্ব বজায় রাখবে। কিন্তু আমার দেশে দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ ক্ষেত্রে আবাদ হয় মানবতার না হিংসার? মানবতার আবাদ না হিংসার আবাদ? ক্বালা ইয়াকুম ফিল হাসাদ فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে দূরে থাকো, হিংসা সকল পুণ্যকে সকল নেকিকে কি করে? খেয়ে ফেলে, খেয়ে ফেলে। يأكل الحسنات খেয়ে ফেলে, যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে, পুড়ে ভস্ম করে দেয়। আজকে হিংসার যন্ত্রণা আমাদের মাঝে আছে না নাই? হিংসা কিন্তু একটা যন্ত্রণা, শান্তি নাই, যে হিংসুক হয় সেও শান্তিতে থাকে না। তো যাই হোক, আমাকে প্রশ্ন করেছেন আমি কেমন আছি, এরকম করে প্রতিবেশীর খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? মুসলমানদের খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? আছে। এটা খুব ভালো দিক, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আপনাকেও ভালো রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসতে পেরেছি জান্নাতের বাগানে, আসতে পেরেছি বাগে জান্নায়, আসতে পেরেছি গুনামাফের জায়গায়। যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়াবিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি অঞ্চলে প্রথম এসেছি 2007 সালের দিকে, শ্রীপুর কোথায় যেন একটা মাহফিল এসেছিলাম, মাঝে আরেকটি জায়গায় এসেছিলাম। আজকে আল্লাহ পাক আমাকে আবার আপনাদের এই চাঁদ মাখা মুখ দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আলোচনার সূচনায় কোরআনে কারিমের সবচেয়ে বৃহৎ একটা সূরা
সবচেয়ে বড় একটি সূরা, যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটিভাবে সকল বক্তব্যই তুলে ধরেছেন। মাদানী একটি সূরা, সূরাতুল বাকারা, এর 177 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি, এবং যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করছেন, যারা এই আয়াতকে ফলো করবে, এই আয়াতের হুকুমকে মেনে চলবে আল্লাহর ভাষায়, তারাই হলো প্রকৃত সত্যবাদী, এবং আল্লাহর ভাষায় তারাই হলো একমাত্র মুত্তাকী বান্দা, জান্নাতের উপযোগী বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন আমরা সে আলোচনার দিকে আস্তে আস্তে যাই, আলোচনার দিকে আমরা ফিরে যাচ্ছি। আমরা যে কিতাব নিয়ে বসে আছি, এই কিতাব পৃথিবীর কোনো লেখকের লেখা বই? পৃথিবীর কোনো সাহিত্যিকের সাহিত্য? পৃথিবীর কারো রচনা? এটা কার কথা? আস্তে বলবেন না, কার কথা? পৃথিবীর, পৃথিবীর সকল কিছুই হলো সৃষ্টি। কোরআন কিন্তু কোনো সৃষ্টি নয়, যা দেখি আমার আপনার চোখের সামনে সব সৃষ্টিকার আল্লাহ তাআলা। সকল কিছুই মখলুক, আকাশটা মখলুক, জমিনটা মখলুক, আমিও মখলুক, আপনিও মখলুক, যা কিছু চোখের সামনে পড়া যায় সব কিছু মখলুক। কোরআনটা কোনো মখলুক নয়, কোরআন হলো গায়রে মখলুক, এটা কোনো সৃষ্টি নয়। কারণ সৃষ্টি আছে যার, ধ্বংস আছে তার। আকাশ একদিন থাকবে নাকি? আকাশটা দুর্বল না মজবুত? বলেন বলেন বলেন, বিশাল মজবুত আকাশ। এই বিশাল সুদৃঢ় মজবুত আকাশ একদিন ভেঙ্গে ভেঙ্গে পড়বে, সাত সমুদ্র সব কিছু নিঃশেষ হয়ে যাবে, সূর্য সব কিছু সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, জমিন প্রকম্পিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়ের ব্যাখ্যা সুন্দর কোরআন পারার মধ্যে বিভিন্ন জায়গায় দিয়েছেন। সূরা ইনফিতারে বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ জোরে বলি আল্লাহু আকবার। সূরা তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إِذَا الشَّمْسُ كُوِّرَتْ وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলছেন, إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا। জমিন প্রকম্পিত হবে, সাত মাত্রার ভূমিকম্পই আমাদের মাথা ঘুরে ওঠে, একদিন জমিন তার সব কিছু উদগিরণ করে দেবে, আসমান ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, সব কিছু পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, মানুষ বলবে আল্লাহ এত কিছু বানালাম সব তো আজকে মাটির সঙ্গে মিশে গেল, সব আজকে কি হয়ে গেল? আমার বন্ধুগণ, সব ধ্বংস হলেও ধ্বংস হবে না কি? কি ধ্বংস হবে না? আর সেই কোরআনের মাহফিল চলবে কি চলবে না, তার জন্য মানুষ মানুষের কাছে অনুমতি নেয়। মখলুকের কাছে গায়র মখলুকের কোরআনের, কোরআন শোনার জন্য অনুমতি লাগবে কেন? এটা কোন ট্রেডিশন চালু হলো, কোন সিস্টেম আজ চালু হলো? কোরআন শিখব, কোরআন জানব, কোরআন কার কথা? অনেকেই তো বাপ নিয়ে ব্যস্ত, অনেকে স্বামী নিয়ে ব্যস্ত, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, আর আজকের মাহফিলে যারা আসছে তারা কোরআন নিয়ে ব্যস্ত, আল্লাহ নিয়ে ব্যস্ত। আমার বুঝে আসে না, কথা আছে আস্তে আস্তে করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। মাইকটা মানে এত মাইকের ভারে
আসল মাইক খুঁজে পাওয়া যাচ্ছে না, আমিও দেখতে পাচ্ছি না। এই থামেন, ঠিক একটু থামেন বলি। এখন এই ক্যামেরাম্যান যে আসছে, তারা কিন্তু কোটি কোটি মানুষের দায়িত্ব নিয়ে আসছে, গোটা দুনিয়ায় তারা আবার সাপ্লাই দেবে। এখানে কয়জন আসছি আমরা? হাজার হাজার মানুষ না এখানে আসছেন, কিন্তু কোটি কোটি লাখ লাখ মানুষের কাছে এই ক্যামেরাগুলোর প্রচার চলে যাবে। তাহলে এটারও দরকার আছে না নাই? তাহলে এদেরকে আমরা কি ধাক্কা দেব? সেই দিন দেখি একজন ক্যামেরাম্যান সামনে দাঁড়ানো, ক্যামেরা ঠিক করতে, পিছন থেকে মারছে একজন লাথি, বুঝলে কি মুশকিল। বললাম তুমি লাথি মারলা কেন? কারে আমার দেখতে দেয় না হুজুর। শ্রোতার তো অভাব নাই, কত বিচিত্র শ্রোতা আমরা দেখি, আল্লাহর গোলাম পৃথিবীতে কত। সমস্যা নাই, যা আছে কপালে, আমরাও আছি, আমিও আছি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মেশিনটা আর একটু ভালো হলে ভালো হতো, যা আছে চলবে, কিন্তু আর একটু ভালো হলে ভালো হতো। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাই, কোরআন কার কথা? সব কথায় ভেজাল আছে না নেই? দেখেন না, যখন নির্বাচন চলে আসে এক একটা সুর কি, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ হবে না, আছে না নাই? এত সংস করলে আমি কেমনে কি করব, মাইক অস করে। আচ্ছা নির্বাচন যখন চলে আসে সব হাজির সাহেব হয়ে যায়, আছে না নাই? আলহাস কুতকুতানি সুলকানি খাউজানি, আছে না নাই? ধর্মকে পুঁজি কোনো আলেম ওলামা করে না, ধর্মকে পুঁজি তারাই করে। নির্বাচন যখন চলে আসে তসবিটা হাতে নেয়, জায়নামাজটা হাতে নিয়ে নেয়, আল্লাহস খেতাব নিয়া নামাজের সুরত নিয়া বাহিরে বের হয়ে যায়, জনগণের সামনে দাঁড়ায় যায়। আমার বন্ধুগণ, ধর্মকেই তো আমাদের একমাত্র প্রাধান্য দিতে হবে, শুধু নির্বাচনে না, সব জায়গায় ধর্ম নিয়ে চলতে হবে। জীবন চলার পথে আমাকে চলতে গেলে ধর্মকেই প্রাধান্য দিতে হবে, আল্লাহর দিনকে প্রাধান্য দিতে হবে। এই দিনের মধ্যে সব কিছু আছে না নাই? নখ কাটবো কেমনে তার বিধান আছে না নাই? টয়লেট সারবো কেমনে তার বিধান আছে না নাই? স্ত্রী সহবাস করবো কেমনে তার বিধান আছে না নাই? সকল শাস্তিও আছে না নাই? চোর চুরি করার চোর চুরি করলে তার বিধান আছে না নাই? জেনা করলে জেনার বিধান আছে না নাই? তিনটা কাজের জন্য শাস্তি হলো হত্যা, আফাইবুজ্জানি অকদুল নফস আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, নাম্বার তিন হলো তারিকুলিল জামাআত আল মুফারিকুলিল জামাআত, যে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, যে ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে অন্যায় করে হত্যা করবে। নাম্বার তিন হলো একজন বিবাহিত যুবক, বিবাহিতা যুবতী যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায়, এই তিনটি বড় অপরাধের জন্য ইসলাম তাদেরকে হত্যার পর্যন্ত অর্ডার দিয়েছে। সব কথা কোরআনে আছে না নাই? ফৌজদারি দণ্ডবিধি আছে, সোশ্যাল ল আছে, দলের নামে সুরা আছে সুরাতুল আহজাব, আবার পার্লামেন্টের নামেও সুরা আছে সুরাতুল শুরা। আমার বন্ধুগণ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দিয়ে দিয়েছেন বান্দা, এটাকে তুমি ফলো করো, এটাকে তুমি মেনে চলো, কোরআন মানবে শান্তি পাবে, কোরআন মানবে না শান্তির কোনো গন্ধ পাবে না। কোরআনটাকে তুমি নিয়ে চলো, এই কোরআন তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। এই কোরআনকে সেই পাওয়ার কে দিয়ে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়ে দিয়েছেন? আজকে গার্মেন্ট শিল্প বন্ধ না চালু, বলেন, সিনেমা শিল্প বন্ধ না চালু, কি সিনেমা শিল্প চালু, গার্মেন্ট শিল্প চালু, যাত্রা চালু, হাট বাজার,
রাস্তাঘাট সব কিছুই চলতেছে, বাজার না চললে পেট চলবে কেমনে? ঠিক আছে, ভালো কথা, বাজার চলতেছে, খাওয়া দাওয়া তো করতে হবে, খাওয়া দাওয়া করলে পেটের খাবার, পেটের খোরাক মিটে যায়, কিন্তু রুহের খোরাক দরকার আছে না নাই বলেন? পেটের খোরাক, পেটের ক্ষুধা দূর করার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি রুহের খোরাক দূর করবার জন্য, রুহের খোরাক মিটাবার জন্য তেমনি কোরআন প্রয়োজন। কোরআনের দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় কোরআন থাকতে হবে, কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে বিচার চলবে, লিতাহকুমা বাইনান নাস, কোরআন দিয়ে অফিস চলবে, কোরআন দিয়ে ব্যাংক চলবে, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, চলবে কোরআন দিয়ে সচিবালয় চলবে। এই ক্ষেত্রে কোরআন বিফল না সফল? বিফল না সফল? আজকে আমরা কোরআনকে সচল রেখেছি না অচল রেখেছি? কোরআন কি অচলের কিতাব? কিন্তু আমরা কোরআনকে অচল করে রেখে দিয়েছি, তার ফলাফল কি হলো? ও জমানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হো কর আর তুম খার হুয়ে তারকে কুরআন হো কর। সে যুগের মানুষেরা কোরআনে করিম কি ফলো করার কারণে, কোরআনে করিমকে অনুসরণ করার কারণে তাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী হয়েছিল, আর আজকের যুগের মানুষ কোরআনকে ছেড়ে দিয়েছে বলে গোটা পৃথিবীতে আজকে মুসলমান জাতি লাঞ্ছিত বঞ্চিত জাতিতে পরিণত হয়েছে। মুসলমান সব জায়গায় আজকে মার খাচ্ছে, মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। পৃথিবীর এমন কোন প্রান্ত নেই, এমন কোন জায়গা নেই যে জায়গায় মুসলমানদের প্রতি নির্যাতন জুলুম নাই। আমার দেশে নাই? আসতে বলেন কেন? আছে না নাই? ভারতে, কাশ্মীরে, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, আর্মেনিয়া, বসনিয়া, চেসনিয়া, সব জায়গায়। আমার ভাইয়েরা, এই যে নির্যাতন নিপীড়নগুলো চলতেছে, এই অত্যাচার নির্যাতন নিপীড়নের মূল কারণ একটাই, সেটা হলো আমরা যদি আজকে কোরআনটাকে মেনে চলতাম, কোরআনওয়ালা যদি হতাম, মুসলমান তো শাসিতের জাত না, মুসলমান আজকে জো বাইডেনের চেয়ার দখল করে রাখত, ঠিক কিনা? সাত সাগর ১৩ নদী পাড়ি দিয়ে আমেরিকা, সে আমেরিকার জো বাইডেনরা, ডোনাল্ড ট্রাম্পরা আমাদেরকে চালায়। মুসলমান তো শাসিতের জাত না, মুসলমান গোটা পৃথিবীর নেতৃত্ব দেবার জাত। কিন্তু আজ মুসলমান, আজ মুসলমান শাসিতের কাতারে, আজ মুসলমান অত্যাচারিতের কাতারে, জুলুম চলছে, নির্যাতন চলছে। আমার ভাইয়েরা একটু কান লাগান, আমরা মনে করি ঠাক ঠুক মেরে কয়েকটা সেজদা দিলাম, নামাজ পড়লাম, কপালটা কালো বানায় নিলাম, আল্লাহ আমারে জান্নাত না দিয়া যাবে কই? এত সস্তা না? জোরে কর নাউজ বিল্লাহ। মুনাফিকরাও নামাজ পড়ে, মুনাফিকরাও সেজদা দেয়, মুনাফিকরাও চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্দে, কিন্তু মুনাফিকরা জান্নাতি না জাহান্নামী? তাহলে তারা নামাজটা নিয়ে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। মুনাফিকদেরকে চেনার জন্য মুনাফিকুন সূরা আছে, কাফিরদেরকে চেনার জন্য কাফিরুন সূরা আছে, আবার মুমিনদেরকে চেনার জন্য সূরাতুল মুমিনুন আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আজকে একটু চিনে নেই, চিনি একটু আমরা মুনাফিক কারা, মমিন কারা? মমিন তো তারাই, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন
والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين جل بني الله أكبر কোন মুমিনরা সফল, যারা খুশু খুশুর সাথে একগ্র চিত্ততা নিয়ে যারা নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ আদায়ের সঙ্গে সঙ্গে সে মনে করে আমি কার সামনে দাঁড়ালাম, আসতে বলবেন না কার সামনে দাঁড়ালাম, আল্লাহর সামনে দাঁড়ালাম। ওই সমস্ত মুমিনরা সফল যারা কথা বলতে নিয়ে ভাবনা চিন্তা করে কথা বলে, আগে ভেবে চিন্তের পরে কথাটা বলে, যারা অর্থহীন বাজে কথা বলে না, বেহুদা কথা বলে না। আজকে মুমিনদের মুখে মুসলমানদের মুখে অর্থহীন কথাও আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। মুমিন কখনো অপ্রয়োজনীয় কথা বলবে না, অর্থহীন কোনো কথা বলবে না, বাজে কোনো কথা বলবে না। বাজে যখন কোনো কথা মুমিনের মুখ থেকে বের হবে তখন তার পরিচয় মুমিন হবে না, তার পরিচয় মুনাফিক হয়ে যাবে। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা, যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে, যখন তার কাছে আমানত রাখা হবে তখন তার আমানতের খেয়ানত করবে, ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। যখন সে কথা বলতে যাবে আজে বাজে কথা বলবে, মুখ খারাপ করবে, মুখ খারাপ করে কথা বলার লোক তো বাংলার জমিনে কোনো মুসলমানের নাই, আসতে বলবেন না আছে না নাই। বাপ বেটারে গালি দেয়, এই শালা আছে না নাই, বাপ বেটারে গালি দেয়, বেটা বাপকে গালি দেয়, ভাই ভাইকে গালি গালাজ করছে। আবার আমাদের পরিচয় দিচ্ছে, আমরা আব্দুর রহমান আব্দুল মালিক, যার জিব্বার লাগাম ঠিক থাকবে তার জান্নাতের লাগামও ঠিক থেকে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমসিক আলাইকা লিসানাক ওয়ালইয়াসআক বাইতাক ওবিকি আলা খাতিয়াতিক। হে রাসূল, আমি নাজাত পেতে চাই। রাসূল বললেন, নাজাত যদি পেতে চাও তিনটা কাজ করো। এক নম্বর হলো জিব্বাকে নিয়ন্ত্রণ করো, নাম্বার দুই বিনা প্রয়োজনে বাইরে বসে বসে আড্ডা মেরো না, বাড়িতে থাকো, বাড়ির হক আদায় করো। আজকে দেখবেন কিছু কিছু লোক সুযোগ পাইলে বাড়ি ছাড়া হোটেলের কোনায় কোনায় রাস্তার কোনায় কোনায় কিছু হোটেলের দোকান, কিছু চার দোকান আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। মিনি সিনেমা হল, কি সিনেমা হল, মিনি সিনেমা হল, ছোট্ট ছোট্ট দোকানের মধ্যে ডিশের লাইন চালায়া দিয়া সিনেমাগুলো দেখে আর চা খায়, আর জনমের মতো গিবতের কাজগুলো করে। গিবত কি মুমিনের কাম না মুনাফিকের কাম? আমার ভাইয়েরা চার দোকানে বসে খাচ্ছে পান খাচ্ছে বিড়ি, বিড়ি খাওয়া কোন নবীর সুন্নত কর বলেন তো? আমার দেশে এত বিড়ি টানে, আমি মাঝে মাঝে চিন্তা করি বিড়ি খাওয়ার জরিপ যদি আল্লাহ করে, তুই জীবনে কতগুলো বিড়ি খাইছিস, কয় লক্ষ টাকার বিড়ি খাইছিস, জবাব দিতে পারবে বলেন তো? কি টান মারে! আমি বরিশাল থেকে কয়েকদিন আগে আসতেছিলাম লাহার পাড়া হয়ে আর কি, ভোলা থেকে, দেখি নদীর তীরে এক বুড়া চাচা 70 তো বয়স হবে, একটা টুলে বসে মানে নদীর দিকে তাকায় এত সুন্দর করে টানতেছে, মনে হচ্ছে সে সিদ্রাতুল মুনতাহায় চলে গেছে। সে টান কি, এক টানে ধোয়া তিন তালায় পাঠায়, আছে না নাই? এবং সেই বিড়ি টানা দেখে মনে হয় যে এটা মনে হয় কোন নবীর আমলে মনে হয় এটা ছিল, মুসলমান বিড়ি খায়, কেউ থাকে পানে কেউ থাকে টানে, আবার পানও খায় কিছু লোক, আছে না নাই? পান খান সমস্যা নাই, কিন্তু পানের ভিতরে আবার মানে আপনি যে আরো কিছু খান, পানের মধ্যে আপনি হাকিমপুরি রহমতুল্লাহ লাগান কেন, আসেন না বলেন তো? আচ্ছা, তা হাকিমপুরি বাবা জর্দা যা দিয়া বানায়, যে গাছ দিয়া বানায়, বিড়ির ভিতরে কোন গাছ, কি কোন গাছ,
গাছ কি দুইটা না একটা? একটা। সকল নেশা হারাম কে করেছেন? আস্তে বলবেন না, কে করেছেন? আল্লাহ করেছেন। সাবধান, বিড়ি খাওয়া নিয়ে প্রশ্ন। হুজুর বিড়ি খাওয়া কি বোঝেন নাই? বিড়ি খাওয়া কি প্রশ্ন করেন কেন? পৃথিবীর কোন ডাক্তার কি বলে বিড়ি খা স্বাস্থ্যের জন্য ভালো, করোনা হবে না? সেদিন একজন বলতে, আরে কিসের করোনা, যে জ্বরটা খাই আর যে বিড়ি খাই করোনা পাত্তাই পাবে না। কি কথা বলছেন? আমার দেশ বিচিত্র দেশ, এই দেশকে চেনা বোঝা বড় কঠিন, মানুষকে চেনা বোঝা বড় কঠিন। আবার কেউ কেউ আছে, নামাজ কালাম তো লাগেই না, কারে আমি এমন পীরের মুরিদ হয়েছি, আমার পীর তো আমার নিয়ে জান্নাতে চলে যাবে, এরকম আছে না? নাই বলেন তো, আছে না? আচ্ছা, সবাই নিজের আসন থেকে সবাই আনন্দিত, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, সবাই নিজের আসন থেকে পরিতৃপ্ত। সবাই চায়, যারা তাবলীগ জামাত করেন তাদের চিন্তা হলো, এই দেশের সমস্ত মানুষ যদি চিল্লা দিত, চরমানের যারা মুরিদ তারা মনের মনে চিন্তা করেন যে সবাই যদি চরমানের মুরিদ হয়ে যেত, বিএনপির চিন্তা গোটা দেশের মানুষ যদি বিএনপি হয়ে যেত, আওয়ামী লীগের চিন্তা গোটা পৃথিবী গোটা দেশের মানুষ যদি আওয়ামী লীগ হয়ে যেত, এইরকম করে সবারই চিন্তা। কিন্তু চিন্তা যেটাই হোক না কেন, সবার আগে চিন্তা থাকতে হবে, সবার আগে একটাই চিন্তা, সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যেত, ঠিক কিনা? আমরা কাউকে পেতে চাই না, আমরা কাকে পেতে চাই? আসতে বলবেন না, কাকে পেতে চাই? আল্লাহকে পেতে চাই। আমরা আল্লাহওয়ালা হতে চাই। বহু আলিম জাহান্নামে চলে যাবে, বহু পিসাব জাহান্নামে চলে যাবে, বহু বুজুর্গ জাহান্নামে চলে যাবে, বহু মুজাহিদ জাহান্নামে চলে যাবে, শহীদের শাহাদত ক্যান্সেল হয়ে যাবে, আলেমের এলেম ক্যান্সেল হয়ে যাবে, সমস্ত কিছু বানচাল হয়ে যাবে, কারণ তার নিয়তের সহি দিকটা ছিল না, নিয়তের গলতটা ছিল। এই জন্য আমরা যেটাই করি না কেন, সব কিছুর কাজের মূল লক্ষ্য হতে হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ এজন্য বলছেন ঠাক ঠুক মেরে, শুক্রবার আসলো, ফজর নামাজ আসলো, কয়েকটা সেজদা মেরে দিয়েছো, জান্নাত পাবে না? না, জান্নাত পাওয়ার জন্য আমি তোমাকে বলছি, তোমাকে আমি সত্যবাদী বলবো, তোমাকে আমি মুত্তাকির সত্যায়ন করে দেব, সার্টিফিকেট দিয়ে দেব তুমি মুত্তাকি। তোমাকে মোটে ছয়টা কাজ করতে হবে, কয়টা কাজ বলেন? ছয়টা কাজ তোমাকে করতে হবে। একটু কান লাগাই, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার, ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين, জোরে বলি আল্লাহু আকবার। কোনো সফলতা নাই, কোনো পূর্ণতা নাই, তোমার চেহারা শুধু কেবলা দিকে পশ্চিম অথবা পূর্ব দিকে তুমি নিয়েছো, এটার মধ্যে কোনো পূর্ণতা নাই। প্রকৃত সফলতা হলো যে ব্যক্তি ইমান এনেছে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? শিয়াল্লা আছেন না নাই, কোথায় আছেন বলেন? সবে কোথায় আছেন? আল্লাহর একটা আল্লাহর একটা অবস্থান আছে না নাই বলেন? আর শাজিমের মালিককে, আর শাজিমের মালিককে আল্লাহ পাক, তিনি তার নির্দিষ্ট আসনে আছেন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, জোরে বলি আল্লাহু আকবার। তার চেয়ারটা হলো, তার কুরসিটা হলো আসমান জমিন বিস্তৃত, তার কুরসি, তার কোনো কাজে কোনো ক্লান্তি আসে না। তিনি কে বলেন? যিনি ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন হন না, ঘুমের আগে একটা ঝিমুনি ঝিমুনি ভাব আসে না নাই, এটাও তার মধ্যে আসে না।
যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যার আগেও কেউ নাই পরেও কেউ নাই, তিনি কারো থেকে আসেন নাই এবং তার থেকে কেউ পৃথিবীতে জন্ম নেয় নাই, তার পরিচয়টা সংক্ষিপ্ত একটা সুরার মধ্যে গোটা পরিচয়টা মিলে যায়। যেই সুরাটা পড়লে পরে গোটা কোরআন খতমের তিন ভাগের এক ভাগ যদি কেউ পড়ে যে সওয়াবটা হবে, একবার এই সুরা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমান পরিমাণ সওয়াব দিয়ে দেন। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক, আল্লাহ দুই না এক, দুইজন হলে ঠিক থাকতো না গণ্ডগোল লাগতো? সূর্য কোন দিকে ওঠে? কোন দিকে ওঠে? পূর্ব কোন দিকে? এই দিকে। ও আচ্ছা, আমি তো ভাবছি এই দিকে। সূর্য ওঠে পূর্ব দিকে। যদি দুজন প্রভু হতো লাফাসাদাতা লেগে যেত টক্কর, বলতো না তোমার কথাই, সূর্য যতদিন পূর্ব দিকে ছিল উদয় এখন পশ্চিম দিকে হবে, আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টির কোনো পরিবর্তন আছে নাকি? সৃষ্টির কোনো পরিবর্তন নাই, ওই যে সূর্য আলো দিয়ে যাচ্ছে কোনো কম কম মনে হয় নাকি? লা তাবদীলা লিখালকিল্লাহি দালিকাদ্দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা তো তা বুঝো না, আমি তেমন প্রভু, আমি তেমন রব আল্লাহ, রাতের ভিতরে দিন ঢুকাই, দিনের মধ্যে রাত ঢুকাই। এই যে শীতকাল চলছে, এখন রাত বড় না দিন বড়? বলেন বলেন বলেন, সে রাত শুরু হয়েছে পাঁচটার পর থেকে, এখন বাজে সাড়ে দশটা। চিন্তা করেন, সাড়ে পাঁচ ঘন্টা চলে গেছে, এখনো সামনে কত সময় পড়ে আছে। আল্লাহ চান বান্দা শীতের মধ্যে একটু আরামে তুই ঘুম পার, সুবহানাল্লাহ বলবেন না? ঠান্ডার ভিতরে তোকে বিশ্রামের দরকার বেশি, শীতে যেন আক্রান্ত না হস, শীতে যেন তুই দুর্বল না হয়ে পড়িস। আমি রাতটাকে বড় করে দিয়েছি, শীতের রাতটা বড় আর গরমের রাতটা ছোট। রাতের মধ্যে দিন ঢুকালেন কে? দিনের মধ্যে রাত ঢুকালেন কে? কে ঢুকালেন? জোয়ার দিলেন কে? ভাটা দিলেন কে? আহ্নিক গতিকার, বার্ষিক গতিকার, সব তো আল্লাহই চালান। সমস্ত পৃথিবীর সমস্ত পানির মূল উৎস হলো সমুদ্র, সমুদ্রের পানিগুলো আল্লাহ মিঠা করেছেন না লবণ করেছেন? অনেকে চুপ করে আছে, মিঠা না লবণ? আমার আপনার বাড়ির আশেপাশে যে পানিগুলো সেটা মিঠা না লবণ? মিঠা। যদি এগুলো লবণ হয়ে যেত সমস্যা হয়ে যেত, শেষ পদ্ধতি হতো না। কিন্তু সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন কেন লবণ করলেন? গোটা পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনাগুলো বৃষ্টির মধ্য দিয়ে, খাল থেকে বিল, বিল থেকে নদী, সব কিছু ভরে সব সমুদ্রের দিকে চলে যায়, সমস্ত জার্মগুলো চলে যায়, সমস্ত জীবাণুগুলো গিয়ে সমুদ্রে গিয়ে যখন জমা হয়ে যায়, সেই জমা কৃত সেই জার্মগুলো জীবাণুগুলোকে হজম করার জন্য যদি লবণ না রাখতেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই লবণ যদি না রেখে সেই জায়গায় যদি মিঠা পানির ব্যবস্থা রেখে দিতেন, এমন দুর্গন্ধ তৈরি হয়ে যেত গোটা পৃথিবীর মানুষ সেই দুর্গন্ধে মরে যেত, গোটা পৃথিবীর আবহাওয়া দূষিত হয়ে যেত, বসবাসের কোনো উপযোগী দিক থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, গোটা দুনিয়ার সমস্ত জমিনের সমস্ত স্থলভাগের সমস্ত জীবাণু বৃষ্টির মধ্য দিয়ে ধুয়ে মুছে সাফ করে সমুদ্রের মধ্যে জমা করে সেই জীবাণুকে লবণ দিয়া প্রসেস করে সব জীবাণু নাশ করে দেন। আবার সেই সমুদ্রের পানি কি যখন তিনি পানি চক্রের আকারে যখন আসমানে উঠায় নেন, লবণ পানি না মিঠা পানি? এখানে ফিল্টারিং আছে না নাই? ফিল্টারিং কে করেন? আসতে বলবেন না কে করেন? অতএব চাষ তো পৃথিবীর কেউ করে না, চাষ করেন কে? জমিতে ধান লাগায় কে? আল্লাহ, সব আল্লাহ লাগায়, আমি আপনি তো কিছু করি। জমিতে ধান লাগায় আমি, শুধু বীজটা লাগায় দিয়ে আসি, কিন্তু সেই বীজটাকে ধীরে ধীরে বড় করেন কে? আসতে বলবেন না কে?
আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বলছেন, বান্দারে আমারে তুই দূরে রাখিস কেন? আমি তোর তো দূরে না, তুই শুধু ধান লাগালি, কিন্তু সেই ধানটাকে আমি কেমন করে বড় করলাম? তুই তো তোর চোখের সামনে দেখতে পারিস। আনতুম তাজরাউনহু আম নাহনুস সারিউন, তুমি তো চাষ করো না, উত্তম চাষী হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, যেখানে যা কিছু দরকার তাই দিয়ে দিয়েছি। বর্ষাকালে আকাশে মেঘের ডাক আসে না নাই? আসতে আকাশে মেঘের ডাক আসে না নাই? মেঘের ডাকের মধ্যেও বরকত আসে না নাই? মেঘের ডাকে মানুষ মরে যায় ঠিক আছে, কিন্তু এই যে মেঘের যে একটা গর্জন, এই গর্জনে যখন জমিনটা প্রকম্পিত হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি মেট্রিক টন ইউরিয়া সারের কাজ হয়ে যায়। একটু আসতে কান, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর সব চাহিদা পূরণ করে দিলাম, আমি তো তোরে খাওয়াই। দুনিয়ার খাবার আগে না অক্সিজেন আগে দরকার? কি আগে দরকার বলেন? দুনিয়ার খাবার আগে দরকার না অক্সিজেন আগে দরকার? অক্সিজেন আল্লাহ পাক কোথায় দিয়েছেন? একদম কাছে, নাকের ডাগে সর্বক্ষণ থাকি। এসেনশিয়াল, এটা দুই দিন খাবার নাই বাঁচবো আমি, তিন দিন খাবার নাই বাঁচবো আমি, কিন্তু পাঁচ মিনিট আমার আপনার সামনে অক্সিজেনটাকে আল্লাহ পাক সরিয়ে নিলেন, বাঁচবো নাকি বাঁচবো না? একটা সেকেন্ডের জন্য অক্সিজেন মিস নাই, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অক্সিজেন কি জরুরি জিনিস! যারা করোনা আক্রান্ত হয়ে যখন আইসিইউতে চলে যায়, লান্সার কাজ করে না, আর অক্সিজেন নিতে পারে না, কৃত্রিম অক্সিজেন তার প্রয়োজন হয়ে যায়। আরবের এক বুড়ো মানুষ, 70-এর ঊর্ধ্ব বয়স, এই বৃদ্ধ মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, একটা স্ট্যাটাস দেখলাম, আবেগঘন স্ট্যাটাস। ওই বুড়ো লোকটাই হসপিটালে যখন ভর্তি হয়ে গেছে, দুদিন চলে গেছে, দুদিন পর সুস্থ হয়ে, যখন ওই বেচারা ওই বৃদ্ধ লোকটা যখন হাসপাতাল থেকে যখন রিলিজ নিয়ে চলে আসবে, তার হাতের মধ্যে একটা কাগজ ধরিয়ে দিয়েছে, বিলটা তার হাতে দিয়ে দিয়েছে, বিল পেপার দিয়েছে। যখন বিল পেপার দেখেছে মুরব্বী, বিল পেপারের মধ্যে লেখা আছে, দুদিন 48 ঘন্টার জন্য আপনার অক্সিজেন বিল বাবদ 30,000 টাকা। চোখের পানি মুছতে পারে না, চোখের পানি টপ টপ করে পড়তেছে, কান্না থামে না। ডাক্তার মনে মনে চিন্তা করতেছে, মনে হয় বৃদ্ধ লোকটার টাকা নাই। এবার বলছে, ও চাচা আপনার টেনশন করা লাগবে না, হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে মাফ করে দিচ্ছে, আপনাকে টাকা দিতে হবে না। বৃদ্ধ লোকটা বলতেছে, ডাক্তার তুমি আমাকে বুঝতে ভুল করেছো, টাকার জন্য আমি কাঁদি না, আমি কাঁদি 48 ঘন্টার জন্য যদি 30,000 টাকা যদি আমার বিল দিতে হয়, আমার আল্লাহ জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমাকে 24 ঘন্টা শুধু নয়, সারাটা জীবন আমাকে অক্সিজেন দিলেন, একটা টাকাও তো আমার আল্লাহ চাইলেন না। একটু আস্তে কন, সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। একজন একটু ছন্দ সারা বলে ফেলতেছেন, ঠিক না? এটা কিন্তু বেয়াদবি। রসুলের আওয়াজের চাইতে দুজন সাহাবি বসা ছিলেন, রসুল বয়ান করছেন, বয়ানের মাঝে দুজনের আওয়াজটা একটু বড় হয়ে গেছে। যখন আওয়াজটা বড় হয়ে গেছে রসুলের কাছে, এটা বিরক্তিকর মনে হলো। আছে না সূরা হুজরাত? আছে না? নাই আদব যার নাই, সূরা হুজরাত বেশি করে পড়া দরকার। হুজরাত হচ্ছে আদবের সূরা, সুবহানাল্লাহ। বলে এই জায়গায় আমরা যারা এখানে আসছি, শুধু ওয়াজ শুনতে আসছি না, ইবাদত করতে আসছি, ইবাদত। আমি যখন মঞ্চে উঠলাম, তখন দেখি ওই সাইড থেকে আমাকে টার্গেট লাইট মারলো, আমার সব বরাবর। যদি কোনো ছোট্ট বাচ্চা হয়, খুব চালু, আল্লাহকে ভালো রাখুক, আর যদি কোনো বড় মানুষ হয়, যদি এরকম টার্গেট লাইট মারে, ও তো বিগ বিগ হাউস। এরকম আছে না নাই? কোরআনের মঞ্চে যখন কেউ আসে, তখন হয়ে যেতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াদ্দিব, সব চাঁদও বলা হতে হবে, সুবহানাল্লাহ। বলে নামাজ কি বিশৃঙ্খল শেখায় না শৃঙ্খল শেখায়? নামাজ এলোমেলো শেখায় না সাজানো শেখায়? নামাজ অনিয়মতান্ত্রিকতা শেখায় না নিয়মতান্ত্রিকতা শেখায়? সব। আমার নবীর সামনে দুজন সাহাবি, তাও ছোটখাটো সাহাবি না, ওমরের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ, দুজন সাহাবি যখন কথা বলতেছিলেন, তর্ক লাগতে লাগতে এক পর্যায়ে নবীর কথার চাইতে তাদের কথা বড় হয়ে গেছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে নবজির কথা ক্ষীণ হয়ে যায়। আমার নবজির মনটা খারাপ হলো, আল্লাহ সহ্য করবেন নাকি? সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, এখনো সে আয়াত
ওমরের কবরের সামনে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটাকে বড় করো না, কারণ নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা যদি বড় হয়ে যায়, তোমরা জীবনে যত আমল করেছো সমস্ত আমল তাহাবাত আমালুকুম, সমস্ত আমলটা নিষ্ফল হয়ে যাবে, নাউজুবিল্লাহ, সব নিঃশেষ হয়ে যাবে, সব কাট হয়ে যাবে। এই জন্য আদবের দরকার আছে না নাই? আগে আদব লাগবে, আদবের প্রয়োজন আগে আছে। এখানে বসেছি, ইচ্ছে হলো বসলাম, ইচ্ছে হলো চলে গেলাম, তাও কিন্তু না, এই যে বসেছি আমরা, শেষ মোনাজাত করে আমরা যাব, আদবটা আমরা রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ।